আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে জাপানের একটি সুনামধন্য প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে এসে সান জাপান ট্রেনিং সেন্টারে ভিজিট করে গেছে এবং তারই পাশাপাশি স্পট ইন্টারভিউ নিয়ে গেছে, এবং তারই সাথে সাথে স্কুল আমাদেরকে বলেছে যে আপনাদের স্কুল অনেক পরিষ্কার এবং তারই পাশাপাশি অনেক সুন্দর, এবং জাপান এবং বাংলাদেশের যে ম্যাপ আছে ওইটাও দেখলো অনেক সুন্দর লাগছে। এবং ওনারা জিজ্ঞেস করতেছে যে এই যে ছবিগুলো এটা কিসের, আমি বললাম যে জাপানে আমাদের ছাত্র অবস্থানরত যারা আছে তারা স্কুলে যে ওরিয়েন্টেশন ক্লাস হয় ওই ওরিয়েন্টেশন ক্লাসের হচ্ছে পিকচার, এবং তারই পাশাপাশি আমাদের হচ্ছে যারা জাপানে গিয়েছে বিভিন্ন অ্যাক্টিভিটিস এবং বিভিন্ন অনুষ্ঠানে যে অংশগ্রহণ করেছে তারই ছবিগুলো, এবং ওই পাশে যেটা দেখতেছে হচ্ছে আমাদের যে জাপানে অবস্থানরত যে শিক্ষার্থীরা জাপানে আছে তাদের বিভিন্ন অ্যাক্টিভিটির যে ছবিগুলো আমরা এখানে টাঙায় রাখছি, এবং তারই পাশাপাশি ওনারা দেখে অনেক বেশি আনন্দিত হয়েছে এবং বলছে যে অনেক সুন্দর। তো আমরা এগুলো দেখাইলাম, এবং পাশাপাশি এই যে ভিসাপ্রাপ্ত যে সবার ছবিগুলো দেখে ওনারা হচ্ছে ছবি তুলে নিছে, এবং এয়ারপোর্ট যে এয়ারপোর্ট থেকে যে আমাদের ছাত্রদেরকে পিক আপ করে নেয় এই ছবিগুলো সহ দেখাইলাম, এবং দেখে ওনারা অনেক বেশি বলল যে আসলে অনেক ডিফারেন্ট আপনাদের স্কুল এবং সুন্দর অনেক। এবং তারই পাশাপাশি আবার নিচতলা নিয়ে গেলাম, এবং আমরা জাপানের মতো হচ্ছে ঘর বানিয়ে রিসিপশন ডেক দিয়েছি, এই জিনিসটা দেখে ওনারা অনেক বেশি বললো যে অনেক সুন্দর হয়েছে যে এই জিনিসটা। তো এই কারণে ওনারা হচ্ছে ছবি তুললো যে জাপানের ঘরের মতো আদলে আমরাও এখানে একটা রিসিপশনের ঘর করলাম, এটা দেখে অনেক বেশি সুন্দর লাগছে ওনাদের। এবং আমি বাকি যে জাপানে ভিসা পেয়েছে যারা ভিসার ছবিগুলো দেখাইলাম, যে হচ্ছে এই যে ছবিগুলো আমরা লাগাই রাখলাম ভিসার, এবং হচ্ছে পাশাপাশি গ্রুপ ছবি যেটা হলো আমাদের একসাথে 15 জন 20 জন যে ছবি পেয়েছে এবং জাপান থেকে যে জাপানিজটা এসেছে ওদের ছবিগুলো আমরা লাগাই রাখছি, এবং যাতে সেন্সের উপরে দেখে বলতেছে তাহলে আমার ছবিটাও কিন্তু লাগাবেন, এবং অবশ্যই আমার ছবিটা উপরে লাগাবেন, এবং আমাদের ছাত্ররা যে গ্রুপে ভিসা পেয়েছে 15 থেকে 20 জন ওই ছবিগুলো আমরা দেখাচ্ছি যে এটা হলো গত এপ্রিলে আমাদের প্রায় 20 জন 25 জন বা 15 জন করে একসাথে ভিসা পেয়েছে, এবং আরেক ম্যাডাম হচ্ছে সান জাপান ট্রেনিং সেন্টারের যে ছবিটা ওইটা সুন্দর করে তুলতেছে। এবং আরেকটা জিনিস দেখালাম যে স্যার এটা হলো আমাদের কাউন্সিলিং রুম, যারা স্টুডেন্টরা আছে তাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয় যাতে হচ্ছে তারা কিভাবে জাপান যাবে বা জাপানিজ ভাষা শিখবে এখানে, এই জিনিসগুলো বলা হয়। তারপর হচ্ছে আমাদের সান জাপান স্ট্যান্ডিং স্যার রিসেপশন রুমটাও ওনারা হচ্ছে ছবি তুলে নিল এবং বলল যে আসলে অনেক সুন্দর লাগছে আপনাদের এই অ্যাক্টিভিটিসগুলো এবং এই এটা সুন্দর। এখন হচ্ছে ওনারা আমাকে জিজ্ঞাসা করতেছে ঢাকাতে কতজন স্টুডেন্ট এখন অধ্যয়নরত আছে মানে জাপানিজ ভাষা শিখতেছে, তো আমাদের এখন হচ্ছে আমি এটাই বললাম যে 400 জনের মতো অলরেডি আমাদের জাপানিজ ভাষা শিখতেছে, এবং তার পাশাপাশি সেন্সকে দেখাইলাম যে আমাদের এখানে যারা আসে যেমন হচ্ছে এই সান জাপানিজ ট্রেনিং সেন্টারে জাপান থেকে যারা এখানে আমাদের স্কুল ভিজিট করতে আসে তাদের ছবিগুলো আমরা এখানে লাগাই থেকে, এবং তাদের সবাইকে পাশাপাশি আমরা হচ্ছে আমাদের যে কীরকম কার্যকলাপ হয় বা হচ্ছে আমাদের ক্লাসগুলো কীভাবে হয় ওইগুলো আমি বুঝিয়ে বলতেছি যে আমাদের হচ্ছে যারা
জাপানে যেতে চায় তাদের জন্য আমরা N5 এবং N4 ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাই দুইটাই করে, এবং চলে না কিন্তু আমরা আমাদের ক্লাসরুমটা দেখাই।私は、大阪から来ました。大阪、大阪はとても便利な街です。まあ、日本、都会ですね。都会分かりますか？ビッグシティ。で、私は大阪のハウディ日本語学校、そこの校長をしています。で、私たちの学校は大阪と奈良にあります。বুঝছো কি না, মানে হচ্ছে ওসাকাতে উনাদের দুইটা, এবং একটা হলো ওসাকা এবং নারা, দুইটাই ওসাকা। で、বাংলাদেশ の人たちたくさん勉強してます。はい。で、皆さんも、頑張って勉強して日本に来てください。ありがとうございます。先生、今は N5 のテスト、先生。テストだ。はい、先生。日本語は難しいですか？いえ、難しいです。どうですか？面白いです。漢字は難しいですか？漢字は。はい。ちょっと難しいですか？面白いです。はい。バングラデシュの人、ね、話します、聞きます、とても上手です。でも書きます、読みます、上手じゃありません。頑張ってください。ね、はい、じゃあ皆さん N5 の勉強、はい、頑張って、はい、じゃあまた来ます。よろしくお願いいたします。よろしくお願いします。はい、সেন্সে আমাদের ছাত্ররা নিচতলার মধ্যে আমাদের দুইটা হচ্ছে জুতা রাখার বক্স আছে, এই বক্সের মধ্যে জুতাগুলো রেখে দেন হচ্ছে উপরে ওঠে আর কি। তো এটা হলো আমাদের একটা বক্স। হাই সেন্সে, আমাদের আরেকটা বক্স হলো ওই দিকে, মানে ওইখানেও সবাই জুতা রেখে শিক্ষার্থীরা উপরে ওঠে, কারণ আমরা এই দিকে খেয়েছি। ここは何やって、私たちの学校にはたくさんバングラデシュの人がいます。はい。で、皆さんは早く日本へ行きたいですか？はい、はい、はい、です。はい、ではまた日本へ、元気で皆さん日本へ来てください。はい、はい、はい、じゃあ頑張ってください。ありがとうございます。ありがとうございます。হাউডি জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের টিচার প্রথমত আমাদের ছাত্রদের লিখিত পরীক্ষা নিয়েছে, পরবর্তীতে সেন্সেরা দুই সেন্সে মিলে দেন হচ্ছে মৌখিক পরীক্ষা নিয়েছে, যে তোমার নাম কি, বয়স কত, তুমি কোথায় থেকে এসেছো, এবং হচ্ছে তুমি কেন জাপান যাবে, জাপান গিয়ে পরবর্তীতে কি পড়াশোনা করবে, সবগুলো জিজ্ঞেস করে।